हिंदू भाई देर नमस्कार मुस्लिम भाई देर सलाम आदब जानिए शुरू करते चले सर्वश्रेष्ठ अस्त्र सजल सामाजिक पाला पाला रचना और निर्देशनाय मास्टर इंजामामुल हक परिचालनाय অসীম সর্দার সহপরিচালনায় কাদের মণ্ডল অভিনয় সবার মন মাতানো আলাউদ্দিন শেখ প্রবীণতম অভিনেতা আয়ুব আলী সর্দার সবার প্রিয় সানোয়ার হোসেন আজকের পার্শ্ব চরিত্রে ইকবাল মোস্তাকিন ও পাঁচু মমতা মই নায়িকা বাপন শিকারি দুষ্ট মিষ্টি গ্লামার কুইন নায়িকা আরিফা সুলতানা সবার প্রিয় আজকে গায়ক ও নায়ক ইনজামাম মণ্ডল আলো সূর্য ইলেকট্রিক নিয়ন্ত্রণে হরি সাউন্ড মাধবী সাউন্ড নিয়ন্ত্রণে মাস্টার রাজু যন্ত্রে ইয়ামা মাস্টার নির্মল তবলায় সুজিত এবং অক্টোপ্যাডে মৃত্যুঞ্জয় দল ম্যানেজার আনারসেন মোল্লা আমরা কজন নাট্য সংস্থার পক্ষ থেকে সবাইকে আরো একবার ধন্যবাদ অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের নাটক পাপে পরিপূর্ণ হয়েছে পৃথিবীর ঘর ও সন্ধরার বুকে কাল বৈশাখী ঝড় তাই তো বলছি পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে বসতি আবার ডুবে ডুবে আকাশ আলো ডুবে ধরে জীর্ণ মত বাদশ ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী ঠিক শান্ত হবে আপনারা বিশ্বাস রাখুন এই অশান্ত পৃথিবী একদিন একদিন ঠিক শান্ত হবে আমার উপরে বিশ্বাস রাখুন আমার দিকে ছেড়ে দেখো আমি নিভে যাচ্ছি এইভাবে সমাজের মুখ থেকে বিশ্বাস হারিয়ে গেলে এই পৃথিবী কি করে শান্ত হবে আমি কর্তব্য তোমার ভাবনা ভুল কখনো পৃথিবী শান্ত হবে না কারণ কারণ পৃথিবী কোনোদিন শান্ত হবে না কেন কর্তব্য কেউ পালন করছে না পৃথিবী পাপে পরিপূর্ণ তাই আমি চিরতরে বিদায় নিচ্ছি আমি নিভে যাচ্ছি না এইভাবে সমাজ থেকে বিশ্বাস কর্তব্য হারিয়ে গেলে পৃথিবীকে শান্ত করবে কে তুমি
আমি বিবেক বিবেক হ্যাঁ আমি বিবেক তোমার স্বপ্ন রয়ে যাবে সে দেখো এই পৃথিবী থেকে চোর করে পালা দিবে বিবেককে শেষবার হচ্ছে আমি বড় অসহায় আমার দিকে চেয়ে দেখো আমি নিভে যাচ্ছি শান্ত হবে না ওই তো শুনে যাচ্ছে ওই তো শুনে যাচ্ছে চারিদিকে গুলির আওয়াজ আমি যাই গো আমি সব আদমিকে খতম করে দেবে অফিসার ভাই এই দেশ আমাদের মা এই দেশ জন্মভূমিকে আমরা জীবন দিলে রক্ষা করবো ওই তো শত্রুরা হয়ে আসছে বিশ্বাস কর্তব্য বিবেককে ফিরিয়ে আনতে আমার এই হাতের প্রদীপটি নিয়ে তুমি ওদেরকে জ্বালিয়ে দাও আর ওদেরকে ফিরিয়ে আনো তাই 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 বেশ 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 পৃথিবীতে তো মানুষই আশার আলো নিয়েই বেঁচে থাকে বলো পৃথিবীতে তো মানুষ আশার আলো নিয়ে বেঁচে থাকে আমি ওই আশার আলো দিয়ে এই পৃথিবীতে আবার বিশ্বাস কর্তব্য বিবেককে ফিরিয়ে আনবো আবার আবার সমাজকে সচেতন করবো দাও 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 তোমার হাতের ওই প্রদীপটি আমাকে দাও আমি ওই প্রদীপ দিয়ে আবার এই সমাজে মুছতে চলা বিশ্বাস কর্তব্য বিবেককে আবার ফিরিয়ে আনবো দাও 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 আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে এই সমাজে
সমাজে আমরা হ্যাঁ একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে লড়াই করব আর ওই শত্রুদের বিরুদ্ধে আমরা দেখে কে কি এ কারা এ কারা এই শয়তান এই শয়তান তোরা 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 এইরকম পারে পারে আমাদের দেশকে শেষ করার জন্য তোরা ঘুরে লাগবি কিন্তু আমি তোদেরকে ছাড়বো না রে এই ক্ষত বিক্ষত দেহ নিয়ে আমি তোদেরকে শেষ করবো রে আমি তোদেরকে শেষ করবো রে শয়তান আমি তোদেরকে শেষ করবো তোদেরকে ছাড়বো না রে ছাড়বো না তোদেরকে ছাড়বো না আমার যে খুব কষ্ট হচ্ছে ভারত মাতা আমার যে খুব কষ্ট হচ্ছে কি তোমার এই দেশ ভারতবর্ষ ওটাকে বাঁচানোর জন্য তুমি তোমার নিজের জীবন দিয়ে দিলে হ্যাঁ গো ভারত মাতা হ্যাঁ এই ভারতের মাটি যখন রক্তাক্ত এই এই চারিদিকে বারুদের গন্ধ মানুষ হয়ে উঠেছে হিংস্র মা যখন আহত সন্তান সন্তান কি করে চুপ করে থাকবে বলো ভারত মাতা এই সন্তান কি করে চুপ করে থাকবে বলো আসলে আসলে কি জানেন তো ভারত মাতা আমাদের দেশ ভারতবর্ষ আমরা সবাই বলি সোনায় মরা সজলা সসলা শস্য শ্যামলা কিন্তু ভারত মাতা একদল একদল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের দেশের সম্পদ বিদেশে বিক্রি করে দিচ্ছে গো ভারত মাতা তাই তো প্রতি পদে পদে আমাদের দেশের হাজার হাজার সেনা রক্তাক্ত হয় হাজার হাজার মায়ের কোল খালি হয় তাই তো আমরা যদি সবাই মিলে একই সঙ্গে এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য লড়াই করি তাহলে ভারতবর্ষ আগামী দিনে আর উজ্জীবিত হবে আমি চলে যাচ্ছি ভারত মাতা তবে যাওয়ার আগে বলে যা মেরা মুলক মেরা দেশ মেরা হে বতন শান্তি কা উন্নতি কা প্যার কা চমন মেরা মুলক মেরা দেশ মেরা হে বতন শান্তি কা উন্নতি কা প্যার কা চমন গোবিন্দ 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 কি হয়েছে বাবু কত বালা হয়ে গেছে বাড়ির চাকর বাগান গুলো সব মরে গেছে নাকি সালা এখন এক কাপ চা পর্যন্ত যায়নি মাইনে দিয়ে কি সব অকর্মদের পুষেছি সালা সকাল সকাল মাথাটা একেবারে বিগড়ে দিল কেমন আছে বাবা বিপ্লব আরে মাস্টার মশাই যে আপনি হঠাৎ সময় কি মনে করে কয়দিন আসবো আসবো করে আসা হয়নি কারণ স্কুলে পরীক্ষা চলছিল তো তাই একটু দেরি হয়ে গেল বাবা তোমার সঙ্গে একটা বিশেষ দরকার আছে আমার সঙ্গে কি দরকার মাস্টার মশাই হ্যাঁ তোমার বাবা আর আমি ছোটবেলার খুব বন্ধু ছিলাম তাই তোমার বাবা একটা গোপন কথা আমি জানি যেটা কেউ জানে না গোপন কথা হ্যাঁ আজ বলার সময় এসেছে বলি তোমার ভাই ভূত ওর বিয়েটা দিচ্ছ কবে কি ব্যাপার মাস্টার মশাই আপনি হঠাৎ আমার ভাই ভূতের বিয়ে নিয়ে পড়েছেন হ্যাঁ ও তো বিয়ে নিয়ে পড়ার তো কারণ আছে কিন্তু কারণটা কি মাস্টার মশাই কারণটা হলো তোমার বাবা মৃত্যু সময় একটা উইল করে গিয়েছে যেটা হলো তোমার বা ভূতর কারণ নামে নয় তাহলে কার নামে তোমার বাবা জানতে তুমি একটা স্বার্থপর আর ভূত হলো ভবগুলো তাই তোমার বাবা পুরো সম্পত্তিটা ওই ভূতর বইয়ের নামে উইল করে গেছে না 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 সারাটা কিছু তাই হবে না আমি বাবা সত্যিটা বলে দিলাম তোমরা এবার ঠিক করো আগামী দিনে কে ওই সম্পত্তির মালিক হবে
আর ভূত কাকে দেবে সিঁদুরের অধিকার? বাবা আমি আসি, আমার স্কুলে দেরি হয়ে গেছে, আমি আসি বাবা। শুনলি গোবিন্দ? হ্যাঁ বাবু। শুনলি, আমার বাপটা সালাটা বজ্জা খারামি, সালা কি কেলেঙ্কারিটা না করলো, আমি তাহলে সালা সম্পত্তি থেকে বঞ্চিত না? সালা না, সালা আমার নাম বিপ্লব দত্ত। হ্যাঁ হ্যাঁ, আমি কালীর ভক্ত বিপ্লব দত্ত, কালী খাই পাটার রক্ত, আমি কালী মানুষের রক্ত, আমি ওদের কি কি করা যায়? চল বাবু। তো ঝিলিক ঝিলিক, ও মা ঝিলিক, ঝিলিক মাটা কোথায় গেল বলো তো? বাবা বাবা, তুমি দিদিকে ডাকছো? হ্যাঁ রে বাবা, তো দিদিকে ডাকছি। এদিকে যে আমার সব ঔষধ সে তো শেষ হয়ে গেল, বুকের ব্যথাটা বড্ড যে বাড়ছে রে বাবা, বড্ড যে বাড়ছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, দিদি তোমার ঔষধের ব্যবস্থা ঠিক করে দেবে। হ্যাঁ রে বাচ্চা, হ্যাঁ, অল্প বয়সে তোর মাকে হারিলাম, হারালাম, আর রয়ে গেলাম আমি একা, কি করব? বুকের ব্যথাটা নিয়ে দিন রাত শুয়ে আছি। ওই আচ্ছা মেয়ে দিন ওই রাত দিন রাত একটা মেয়ে যেভাবে সংসারটা চালিয়ে রাখিয়ে রেখেছে। বাবা তুমি বরং দিদিকে একটা বিয়ে দিয়ে দাও, আমার কত স্বপ্ন, দিদির বিয়ে হবে, সানাই বাজবে, কত আনন্দ হবে। সেই চিন্তায় বুকের ব্যথাটা আরো যে বাড়ছে রে বাবা, আরো যে বাড়ছে। বলি, কার বিয়ে নিয়ে এত আলোচনা হচ্ছে, আর কোথায় বা সানাইটা বাড়ছে? তোর রে দিদি, তোর তোর বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। আমার বিয়ে? হ্যাঁ রে মা, হ্যাঁ, ওই তোরে নিয়ে বড় চিন্তা হয় রে মা, তোরে নিয়ে বড় চিন্তা হয় আমাকে। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা, ওসব আজে বাজে চিন্তা করে রোগটাকে আর বাড়িয়ে ফেলো না তো। জানিস দিদি, বাবাই ওই পাড়ার ওই সনাতন পণ্ডিতকে বলেছেন তোর জন্য একটা মিষ্টি করে ছেলে দেখতে। মারবো না, এক জোর যা, বাবাকে নিয়ে ভেতরে যা। চলো বাবা ভিতরে চলো। চলো বাচ্চু চল। জানেন তো, এরা কেউ আমার মনের কথা বোঝে না, আমার ভালোবাসা শুধুই ওই ভূত, আমার মন প্রাণ জুড়ে রয়েছে শুধুই ওই ভূত, ও আমার স্বপ্ন, ও আমার ভালোবাসা, আমি ওকে কিছুতেই পারবো না। দিদি দিদি, এই মাত্র শুনে এলাম ভূতটাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস বাচ্চু? হ্যাঁ, এই মাত্র রাস্তায় সবাই বলাবলি করতে শুনেছি। তাহলে আর দেরি না করে বাচ্চু, আমি এখনি থানায় যাচ্ছি, আর থানায় গিয়ে ওই পুলিশ অফিসারকে বোঝাবো কত ধানে কত চাল। আমি গেলাম রে। যা বাবা, দিদি চলে গেল, ভূতদার কিছু হলে দিদি থাকতে পারে না। তোমরা কি ভাবছো আমি কিছু জানি না? আমি জানি, অল্প অল্প জানি, অল্প জানি, কিন্তু ভূতদার ছেলে হিসাবে খারাপ নয়, দোষের মধ্যে একটু মত একটু মত কি হয়েছে আমি মানিয়ে নেবো। ও বাবা, এদিকে আমি বকাবকি করছি, আর স্কুলে পড়া না হলে মাস্টার বসাই যায় খুব খারাপে। আমি যাই গো, আমি যাই। অফিসার, আপনি কিন্তু কাজটা ভালোই করেনি অফিসার। ভালো মন্দ বিচার আমাকে শেখাতে আসবে না, আমি এই থানার গড়বাবু। তা অফিসার, ভূতদার দোষটা কি জানতে পারি? ওকে থানায় কেন ধরে এনেছে? বিপ্লব বাবু থানায় এসে ডায়েরি করেছে, বলেছে ও নাকি গ্রামের চাষিদের সুদ দিতে বারণ করেছে। এই ব্যাপার তাহলে আসল সত্যটা না জেনে তুমি বিপ্লব বাবুকে ধরে আনলে? তাহলে আসল সত্যটা কি? আসল সত্যটা হলো ওই বিপ্লব বিপ্লব বাবু একটা জাত হারামি লোক, ও শালা চাষিদের কাছ থেকে সুদও চায় আবার ধানও চায়, তা কিছুতেই মেনে নিতে পারে না আমাদের ওই ভূতেরা, তার বিরুদ্ধে প্রতিবাদ করে, তাই জন্য আজকে ওই ভূতেরা জেলখানায় বসে থাকতে হচ্ছে। তুমি সত্য বলছো তো? হ্যাঁ অফিসার, সেলিম একদম ঠিক কথাই বলেছে। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। উনি আমাদের ঝিলিক দিদি, গ্রামে আমরা একসঙ্গে থাকি, তবে ভূতেদার ভালো বন্ধু।
আর আর একটা কথা, হ্যাঁ অফিসার, আপনি ভূতনাথকে কোথায় রেখেছেন? তোমাদের ভূতনাথ জেলের এক কোণে বসে আছে আর মনের সুখে গান গেয়ে বলছে, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাবে না বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। এই এসেছে গেট ভূতনাথ দত্ত, মানে আমাদের ভূতরা। জয় বাবা ফঞ্চাননে জয়। ভূত, তোমাকে আমি ছেড়ে দিলাম। আমাকে ছাড়বেন না স্যার, আমাকে থানা থেকে ছাড়বেন না। কেন ছাড়বো না? আপনি জানেন না স্যার, আমি একটু মদ টদ খাই তো, আর আমি মদ খেয়েছি ও ভালো ভালো কথা বলে এই থানা থেকে ছাড়ি নিয়ে যাবে, আর তারপরে গিয়ে বাইরে গিয়ে ওদম কেমাবে স্যার, সে হেপি ছাড়বে। মারবো না তো কি করবো শুনি, হাজার বার বারণ করার সত্ত্বেও তুই তবু মদ খেয়েছিস। বলি, এভাবে মদ খেলে লিভারটা কি আর থাকবে শুনি? সত্যি ভূতরা, এইভাবে মদ খেলে তোমার শরীর খারাপ করবে। বোঝো ঠেলা, তা বলি। আমি 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 কিছুক্ষণ আগে যখন মালটা খাচ্ছিলাম, একটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম যে আমি আর কোনোদিন মাল খাওয়া না, কিন্তু কিন্তু পরে ভেবে দেখলাম মাল খেয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেই, তাই সিদ্ধান্তটা নিলাম না মালটা খেয়ে নিলাম। বোঝো ঠেলা, তা বলি, ওই মেয়েটা তো তোমাকে ভালোবাসে? হ্যাঁ স্যার। তোমরা দুজন দুজনের বিয়ে করছো তো? না স্যার, মানে হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বিয়ে করছি। তোমাদের মদ খাওয়া নিয়ে কোনো অশান্তি হবে না তো? না 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 না, ওটা আপনি আমার উপরে ছেড়ে দেন স্যার, ওটা আপনি আমার উপরে ছেড়ে দেন, কারণ বিয়ের পরে আমি ওকে মদ খাওয়া শিখিয়ে দেব, দিয়ে আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে বসে মদ খাবো, কোনো অশান্তি হবে না। আচ্ছা ভূত, হ্যাঁ তোমার দাদা বলছিল তুমি কোনো কাজকাম করো না, শুধু মদ খেয়ে ঘুরে বেড়াও, তুমি তো একটা কাজকাম তো করতে পারো ভাই, তাতে তোমার মদ খাওয়াটা একটু কমতে পারে। একটা কাজে গিয়েছিলাম স্যার, একটা কাজে গিয়েছিলাম স্যার, ছ মাসের জন্য গিয়েছিলাম, তা প্রথম দিন যখন জয়েন করলাম পরের দিন আমার বাবা মারা গেল। কি বলছো তো? এক মাস ছুটি নিলাম, মাইনে নেওয়ার দিন গেলাম, মাইনেটা নিলাম, চলে এলাম, মালিকটা খুব ভালো জানেন তো স্যার। পরের মাসে আবার জয়েন করলাম, সালা পরের দিন যাবো ঠিক আমার মা মারা গেল। এক মাস ছুটি নিলাম, মাইনে তোলার দিন গেলাম, মাইনেটা নিলাম, চলে এলাম, মালিকটা খুব ভালো জানেন তো স্যার। তারপর তৃতীয় মাসে, এক মাস ছুটি নেওয়ার পরে তৃতীয় মাসে জয়েন করবো, আবার আমার বাবা মারা গেল স্যার। সে কি, তুমি তো বললে প্রথম মাসে তোমার বাবা মারা গেছে? হ্যাঁ স্যার, বাবা মারা যাওয়ার পরে মা একটা বিয়ে করেছিল, তাহলে মা মারা যাওয়ার পরে বাবা আবার একটা বিয়ে করল, আমি পাগল হয়ে যাব। দেখলেন তো অফিসার, কার নিয়ে ঘর করছি, নেহার ছোটবেলাকার বন্ধু তো, তাই ছেড়ে যেতে পারছি না। সত্যি ফুটে দাও, ঝিলিক দিদি তোমাকে কত ভালোবাসে, আর তুমি কি না ঝিলিক দিদি শুধু কষ্ট দাও। না না ভাই ভূত, তুমি বরং মালকা বন্ধ ছেড়ে দাও, তাতে তোমার লিভারটাও ভালো থাকবে। তবে এখন আমি আসি,
তাতেও প্রতিবাদটা করতে পারবে তোমার দাদার বিরুদ্ধে। তাই বলছি মাল খাওয়াটা একটু কমিয়ে দাও। ঠিক আছে স্যার। আপনি আমার চোখ খুলে দিয়েছেন স্যার, আমি আর মাল খাবো না। তুই আবার মদ খাবি? আমি আর মাল খাবো না। সত্যি তুই আর কোনোদিনও মদ খাবি না? আজকে খাবো না, কালকে তে আবার খাবো। আরে ভাই যাও তো, একে ধরে বড় বিপদে পড়ল। স্যার এটা একটা গুরুত্বপূর্ণ কথা আছে স্যার, বলবো গুরুত্বপূর্ণ কথা? আচ্ছা বলো। হ্যাঁ বেশ 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 বেশ, একটা একটা গুরুত্বপূর্ণ কথা স্যার বলবো। আরে বাবা বলো না। বেশ স্যার, বেশ বেশ স্যার বলবো। আরে বলতে বলছি তো বলো না, গুরুত্বপূর্ণ কথা তো স্যার। বেশ বলি স্যার। আরে বাবা বলো তো, শুধু বলবো বলবো করে সময় নষ্ট করছো। এ বাবা বলো বলো। এ বাবা এখনো পর্যন্ত কথাটা বলিনি, যাস সারা এখনো পর্যন্ত কেন বলিনি কথাটা, কেন বলিনি? আচ্ছা বলো। বেশ বেশ বলবো স্যার। হ্যাঁ বলো স্যার। মদ তো খায় ওই রাজ্যের নেতা মন্ত্রীর গুলোর মতন বেকার ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করা, টাকা তো খায় না স্যার, টাকা তো খায় না। মদ খেলে লিভার নষ্ট হবে কিনা জানি না স্যার, তবে এই হাজার হাজার বেকার ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করা, টাকা খেলে মনুষ্যত্বটা নষ্ট হয়, এটা আমি হলফ করে বলতে পারি স্যার, এটা আমি হলফ করে বলতে পারি। বাহ তুমি তো খুব ভালো ভালো কথা বলতে পারো। আচ্ছা বাবা তুমি এখন যাও, পরে কথা হবে। চলো ঝিলিক তাহলে এক গ্লাস বাংলা মদ খেয়ে বাড়িতে শুয়ে পড়ি। তুই আবার মদ খাবি? হ্যাঁ রে ঝিলিক হ্যাঁ, মদ না খেলে ওই মহাজনি ভিলাতে থাকবো কেমন করে রে ঝিলিক, মদ না খেলে আমি আমার বিবেক মনুষ্যত্বটাকে চাপা দিয়ে রাখবো কি করে রে ঝিলিক, মদ না গেলে আমি আমার মানবিকতাটাকে আস্তা করে ছুড়ে ফেলে দেব কি করে রে জিলি, তাই তো আমি মদ খাই। ভূতো ভূতো জীবনের জ্যামিতিটা মেলা পৃথিবীর কাছে আমি শূন্য পেলাম, জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে জীবির কাছে আমি শূন্য পেলাম, হাজার তারা স্বপ্ন নিয়ে, হাজার তারা স্বপ্ন নিয়ে হারিয়ে গেলাম, জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে মাথাটা কিছুতেই কাজ করছে না সালা, সুদের হিসাবটা কিছুতেই মেলাতে পারছি না। এর জন্য দায়ী আপনার ছোট ভাই ভূত। একদম ছোট ভাই বলবি না, ও সালা আমার শত্রু, আর তাছাড়া ও আমার সৎ ভাই, আর আর ওই বুড়িটা আমার সাত মা। হরে কৃষ্ণ বাবু, তাহলে আপনি এই সব সম্পত্তি থেকে বঞ্চিত? সালা আমার ভাত একটা বাচ্চা ধর, আমি সালা সব সম্পত্তি ওই ভূতের বইয়ের নামে উইল করে দিয়েছে, আর আমার খালি হাত। তাহলে আপনি আমার বসে বসে আঙুল চুচু বাবু। না গোবিন্দ না, আমার নাম হল বিপ্লব দত্ত, আমি গালির ভক্ত বিপ্লব দত্ত, গালি খাই পাঠার রক্ত, আমি খেলি মানুষের রক্ত। তাছাড়াও আমার সৎ ভাই, আর তুমি আমার সৎ মা। চুপ কর বিপ্লব চুপ কর, বাবার কোন কথা বলবি নে, তোর বাবার আত্মা যে কষ্ট পাবে। রাখো তো আমার আত্মা, সারা মরেছে আমাকে শূন্য হাতে রেখেছে। কি বলছো বড় খোকা? ঠিকই তো বলছি মা। বাবা বিপ্লব বাড়িতে আছো যে দেখছি, তা আমি ঠিক সময়ে এসেছি।
আরে মাস্টার মশাই ভালো আছেন তো? বৌমনি কদিন শরীরটা খুব খারাপ, তাই তো তোমাদের কাছে ছুটে এসেছি। বলি বিপ্লব, তোমার সেদিন সেই কথাটা বলেছিলাম মনে আছে? হ্যাঁ মনে আছে মাস্টার মশাই, মনে আছে। আমার ছোটবেলার বন্ধু সুবীরের একটা ভাইজি আছে, তার সঙ্গে আমি ভূতের বিয়ে ঠিক করেছি। আরে কি বলছো ফরফরা? ঠিকই বলছি মা, আমি বিয়ে করব না। বিয়ে করবি না তো এভাবে আর কতদিন? আমি বিয়ে করব না। কি বলছো তুই? আবার মদ খেয়েছিস? হ্যাঁ মা, হ্যাঁ মদ তো খেয়েছি। তোমার এই বড় ছেলে বিপ্লব দত্তের মতন গরিবের রক্ত তো চুষে খায়নি। শয়তান, তত বড় মুখ না, তত বড় কথা। মারো দাদা মারো, যত ইচ্ছা আমাকে মারো, তবু আমি বলবো তুমি গরিবের রক্ত চুষে খাও, গরিবের রক্ত। আচ্ছা ভুলো, বিয়ে করবি না তো মা কি কে দেখবে বলো? আমি বিয়ে করব না আপনাকে কে বললো মাস্টার? আমি বলেছি দাদার দেখা ওই মেয়েটাকে বিয়ে করবো না, আমি ঝিলিককে বিয়ে করবো। হ্যাঁ ঝিলিক আমার মন, আমার প্রাণ, আমার হৃদয়, আমি ওকে ছাড়া বাঁচবো না। না আমি না, আমি বেঁচে থাকতে থাকতে তুমি সম্ভব হবে না, বলে দিলাম। চল গোবিন্দ। ও বাবা আমার শরীরটা খারাপ, আমি যাই বৌমুই, আমি যাই বৌদি। মা, ও মা, আমার যে বড্ড খিদে পেয়েছে মা। ওই শালা বজ্জাত অফিসারটা শালা সারাটা দিন থানায় বসিয়ে রাখলো, অথচ শালা অনেক বলার পরে এক কাপ চা ছাড়া আর কিছুই দেয়নি। চল তোর জন্য সকাল থেকে আমি আমি নিজেও জল মুখে দিইনি রে। চল তুই আর আমি দুজনে একসঙ্গে খাবো, চল। ঠিক আছে মা, তুমি খাবার রেডি করো, আমি আসছি, আমি আসছি, তুমি খাবার রেডি করো। দেখেছো তো, একেই বলে মা, সন্তানকে না খাইয়ে মা কোনোদিন খায় না। আর আমরা সন্তানরা, আমরা এই শয়তান সন্তানরা বিয়ের পরে বউকে পেয়ে মাকে ভুলে যায়। এত জ্ঞান খালি পেটে দেওয়া যাবে, এত জ্ঞান খালি পেটে দেওয়া যাবে। এখন পেটে টান পড়ে যাই, গোটা কত খাবো, তারপরে বাকি কথা যাই গো সব যাই। বারে ঝিলি আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না, বুকের বেদনা বড্ড যে বেড়েছে রে মা, বড্ড যে বেড়েছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আর তাছাড়া ওই ডাক্তার বাবু তো বলেছেন অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে। সে তো অনেক টাকার ব্যাপারে দিদি, এত টাকা আমাদের কে দেবে? আমি সমস্ত টাকা আমি দেব। বিপ্লব বাবু আপনি? হ্যাঁ আমি, তোমার বাবার অপারেশনের সমস্ত টাকা আমি দেব, তবে শর্ত শর্ত আছে, খিলিকে ভূতের জীবন থেকে সারা জীবনের মতো চলে যেতে হবে। না না না, তা আমি কিছুতেই পারবো না, আমি ভূতকে খুব ভালোবাসি, ও আমার ছোটবেলাকার প্রেম, তাই আমি ওকে কিছুতেই ভুলতে পারবো না বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, আমার কথা শুনতে হবে না। রাতের অন্ধকারে তোমার ভাই বাচ্চুকে পিস পিস করে কেটে কুকুরকে খাইয়ে দেবো। আমাকে জেনে না, গালির ভক্ত বিপ্লব দত্ত, আমি যা বলি তাই করি, আমার সঙ্গে রাত্রে এসো না, ফল ভালো হবে না বলে দিলাম। আরে তুই রাজি হয়ে যা, তা না হলে ওরা আমার বাচ্চুকে মেরে ফেলবে। বাবা বাচ্চুর কিচ্ছু হবে না বাবা, আমি রাজি, আমি আর কোনোদিনও ওই ভূতর সঙ্গে যোগাযোগ রাখবো না বাবা, আর কোনোদিনও না। তবে মনে রাখবে এই কথাটা, ভূতে জানে কিছুতেই জানতে না পারে, যদি জানে তোমাদের খবর খারাপ বলে দিলাম। আমি গেলাম তাহলে। আরে আমি আমি যে বুঝতে পারছি না রে মা, তোর কষ্টটা আমি বুঝি, জলে বাস করে কুকুরের সঙ্গে কি শত্রুতা করা যায় রে মা? সরি যায়,
অনেক রাত হয়েছে বাবা তুমি এবার ঘুমোবে চলো হ্যাঁ বাবা ঘুমাবে চলো আজ আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন আমি আমার জীবনের মূল্যবান কথাটা আজকে আমি ঝিলিককে বলবো ঝিলিককে বলবো ঝিলিক আমি তোমাকে ভালোবাসি আমি যে কতটা ভালোবাসি ঝিলিককে সেটা আজকে বোঝাবো আমি সবার সামনে আকাশ বাতাস নদী সবাইকে সাক্ষী রেখে বলবো ঝিলিক আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ঝিলিক আমি তোমাকে ভালোবাসি না তোর ধারণা ভুল আমি তোকে কিছুতেই বিয়ে করতে পারবো না এ তুমি কি বলছো ঝিলিক এ তুমি কি বলছো ঠিকই বলছি যার দু পয়সার মরণ নেই তার আবার ভালোবাসা আমি তোকে বিয়ে করতে পারবো না বলে দিলাম আর হ্যাঁ আমার বাবা বলেছেন শহরের ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে আমি কি বলছো ঝিলিক বাহ 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 ঝিলিক বাহ এইসব কি বলছো তাহলে এতদিনের আমাদের প্রেম সংসার করার স্বপ্ন সব কি তাহলে মিথ্যা ঝিলিক সব কি তাহলে মিথ্যা আর একটা কথা হ্যাঁ শুনেরা আমার সঙ্গে আর কোনোদিনও যোগাযোগ রাখার চেষ্টা করবি না বলে দিলাম আমি গেলাম রে আমি গেলাম ঝিলিক ঝিলিক যেও না ঝিলিক 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 যেও না ঝিলিক কথা শোনো আমার কথা শোনো যা সালা ঝিলিক চলে গেল এইসব আমি কি শুনলাম এই হতে পারে না কিন্তু কিন্তু কাকে অবিশ্বাস করব বলো কাকে অবিশ্বাস করব নিজের চোখকে নিজের কানকে অবিশ্বাস করব বলো কিন্তু কিন্তু আমার আমার স্বপ্ন আমার বাসনা তাহলে কি হবে সালা সালা রাতে শুয়ে শুয়ে ভাবলাম আমি আর মদ খাবো না আমি ভালো মানুষ হয়ে যাব কিন্তু এক মুহূর্তে ঝিলিক আমার মাথাটাকে ঘুরিয়ে দিল আমি সেই আগের মতন মাতালি রয়ে যাব আমি মাতালি রয়ে যাব যদি যদি ভালোবাসবে না যদি ভালোবাসবে না তাহলে কেন 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 এই বুকে ভালোবাসার আগুন জ্বালিয়েছিলে ঝিলিক কেন ভালোবাসার আগুন এ বুকে জ্বালিয়েছিলে ঝিলিক কেন এ বুকে ভালোবাসার আগুন জ্বালিয়েছিলে ঝিলিক ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি জ্বলে গেলে সেই আগুনে জ্বলি আজ আমি ভুলে গিয়েছো শুধু তুমি ও প্রিয়া ও প্রিয়া সব ঠিকঠাক মনে আছে তো দেখিস একদম সাবধানে কাজটা করতে হবে ওই ঝিলিকের ভাই বাচ্চুকে পিস পিস করে কেটে পাঁচটা ভর্তি করে ওই নদীতে ফেলে দিবি হরে কৃষ্ণ বলিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবু আমি ঠিক কাজ করে দেব ওই পাড়ার কালু আর রাজু বলেছে ওরা ঠিক কাজ করে দেবে এইবার শুরু হবে আমার খেলা ওরা জানে না এই বিপ্লব দত্ত কি জিনিস আমি কালির ভক্ত বিপ্লব দত্ত কালি খাই পাটার রক্ত আমি খালি মানুষের রক্ত চল গোবিন্দ না 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 এ আমি কি শুনলাম ওরা নাকি বাচ্চুকে মেরে ফেলবে তা না হলে বাচ্চুকে বাঁচাবে কে যাই যাই আমি ভূতদাকে জানাই ভূতদা ভূতদা সালা
এই জঙ্গলে বসে বসে একা মদ খাবার গান করব। মদ খেয়ে যদি না হয় বেসামা তবে কিসের মাতা সালা ভালোবাসে না। ছোটবেলাকার প্রেম একসঙ্গে সংসার করার স্বপ্ন সব মিথ্যা সব মিথ্যা। ওর বাবা ওকে শহরে ছেলে দেখেছে বিয়ে দেবে। কেনই বা আমার সঙ্গে বিয়ে দেবে বলো, কেনই বা বিয়ে দেবে? আমি বেকার মূর্খ বাউন্ডুলে মদ করছিলে। আরে ভূতদা তুমি এখানে আর আমি তোমাকে সারা পাড়া ঘুরতে বেড়াচ্ছি। সব সর্বনাশ হয়ে গিয়েছে ভূতদা, সব সর্বনাশ হয়ে গিয়েছে। ওই বিপ্লব দত্ত বাচ্চুকে মেরে ফেলবে এই মাত্র আমি শুনে এলাম। না ভূতরা আমি সত্যি শুনেছি, ওরা নাকি ভূতরা, ওরা নাকি ভূত বাচ্চুকে নাকি ওরা মেরে ফেলবে। তুমি এখুনি বাচ্চুকে গিয়ে বাঁচাও আর আমি থানায় গিয়ে খবরটা দিয়ে আসি ভূতরা। এই সেলিম শোন শোন, এই চল 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 সালা বিপ্লব, এই ও ভূত, এই এই সেলিম সেলিম কি বললো, সেলিম কি বললো? বাচ্চুকে বিপ্লব দত্ত মেরে ফেলবে কেন? সালা বিপ্লব দত্ত, এই বিপ্লব দত্ত সালা আমি বেঁচে থাকতে, সালা আমি বেঁচে থাকতে বাচ্চুর কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না সালা। আমি মদ খাওয়াতে পারি, আমার মধ্যে একটা হৃদয় আছে না। ওই ওই ছোট্ট নিষ্পাপ শিশুটা কি দোষ করেছে বল, ওই ছোট্ট নিষ্পাপ শিশুটা ও কি দোষ করেছে সালা? যাই দেখি ওদিকে, যাই দেখি সত্যি বললো কি মিথ্যা বললো। আমি যাই দেখি ওই ওইদিকে কি ঘটনা ঘটছে দেখি। যাই গেছে যাই। আমি নিজে চোখে দেখেছি তুমি বাচ্চুকে খুন করেছো। এইসব কি বলছে? আমি নিজে চোখে দেখেছি তুমি বাচ্চুকে খুন করেছো, তাই আমি তোমাকে অ্যারেস্ট করছি। ইউ আন্ডার অ্যারেস্ট। আমি যে এখন নিরুপায় অফিসার, আমি যে এখন নিরুপায়।
তবে এই অশান্ত পৃথিবী কিন্তু একদিন শান্ত হবে অভিশাপ এই অশান্ত পৃথিবী একদিন শান্ত হবে এই কাল বৈশাখী ঝড় একদিন থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে গোবিন্দ খেলাটা কেমন খেললাম তাই ও আরে কৃষ্ণ একদম হ্যাপি দিয়েছো বাবু ছাপো বললো লাগিও ভাঙলো না এবার বুঝেছিস তো এই বিপ্লব দত্ত কত বড় হারামি সব শুনেছিস বাচ্চুকে বাচ্চুকে তোরাই মেরেছিস শয়তান তোরাই মেরেছিস আমি সবাইকে বলে দেবো বাচ্চুকে বাচ্চুকে তোরাই মেরেছিস শেষে যদি তুমি আর পাবে না মা জাননী গোবিন্দ এই বুড়িটাকে উপরে ঘরে দাঁড়া দিয়ে রেখে দিয়া আমি নামানো পর্যন্ত জান না বার হয় যাও সঙ্গে চালাকি কালীর ভক্ত বিপ্লব দত্ত কালী খাই ফাটার রক্ত আমি গেলি মানুষের রক্ত সব ষড়যন্ত্র সব ষড়যন্ত্র কয়ে ওই ভূতটাকে ফাঁসানো হয়েছে আমি সব সত্যিটা জেনেও আজকে আমাকে চুপ করে থাকতে হচ্ছে কারণ ওই বিপ্লব দত্ত একটা যা ধারা মিলো আমি যদি বা আসল সত্যটা বলে ফেলি তাহলে ও আমাকে আর প্রাণে বাঁচাবে না কিন্তু কিন্তু ওই ভূতদার মতন সৎ নিষ্পাপ মানুষ ওই জেলখানা বসে কিছুতেই থাকতে পারে না যাই দেখি ওইদিকে আবার ঝিলিক দিদির বাবা শরীর খারাপ করেছে আমি গিয়ে একটু দেখে করে আসি কিছু হবে না বাবা তোমার কিছু হবে না সব ঠিক হয়ে যাবে বাবা সব ঠিক হয়ে যাবে না রে মা আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না আমার সময় যে শেষ হয়ে আসছে রে মা সময় যে শেষ হয়ে আসছে আমার পাচ্ছি না আমার কষ্ট যে ওরা কেড়ে নিয়েছে বাবা তুমি আমার চোখে আবার জল আনিয়ে দিলে বাবা আমার বাচ্চু এখন কোথায় বাবা সে যে না ফেরার দেশে চলে গিয়েছে বাবা সে যে না ফেরার দেশে চলে গিয়েছে আমি বোধ হয় আর বাঁচবো না রে মা আমি বোধ হয় আর বাঁচবো না কথা বলো মনোহর কাকা দিদি দিদি মনোহর কাকা নেই না রে ঝিলি তোর সাথে আমরা আছি তোর কিছু হবে না রে ঝিলি তোর কিছু হবে না এই পৃথিবীতে আমার আর আপন বলে কেউ রইল না রে আমি বড় একা হয়ে গেলাম আমি বড় একা হয়ে গেলাম রে আমি বড় একা হয়ে গেলাম কান্নাকাটি করে কি হবে একদিন সবার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মা ঝিলি মা ঝিলি তুই এই সত্য তুই ভেঙে পড়লে হবে না তোকে অনেক লড়াই করতে হবে তোকে অনেক লড়াই করতে হবে মা তোকে অনেক লড়াই করতে হবে কোথায় মনোহর কাকা কোথায় মনোহর কাকা ও
বড় ভালো মানুষ ছিল গো আমাদের ছেড়ে এভাবে চলে যাবে বুঝতে পারিনি গোবিন্দ অভিনয়টা কেমন করছি তাই বল গোবিন্দ কিছু বললি ঠিক আছে গোবিন্দ যা তুই যা গে মনোহর কাকার এক্ষুনি সৎকারের ব্যবস্থা কর আর দেরি করে লাভ নেই সব 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 দায়িত্ব আমার যা তুই যা আমি ততক্ষণ ওদিকটা গিয়ে দেখি যা তুই বড় কষ্ট হয় মেয়েটার জন্য মেয়েটা যে বড় একা হয়ে গেল বড় কষ্ট হয় হে ঈশ্বর হে তুমি রক্ষা করো এ তোমার কেমন খেলা এ তোমার কেমন খেলা তুমি রক্ষা করো তুমি রক্ষা করো হ্যালো এইভাবে কেটে গেল ১২টা বছর আমার নাম কি জানেন তো সিদ্ধি আমার বাপের নাম কি জানেন তো খতিব আমার এই পুলিশের চাকরি নেওয়াটা কি ভুল এর জন্য আমাকে ক্ষমা কইরা দেন আর ভালোই লাগে না বিয়ের জন্য একটা মেয়ে খুঁজছি কিন্তু পাচ্ছি না সবাই বলে আমি নাকি খুব হালকা মল্লিকের মতো তোমরা বলো আমার বডিটা কি খারাপ তবে চেষ্টা আছি একটা মেয়ে জোয়ার করবো তোমাদের কাছে তো বলাই হয়নি মেয়ে একটা জ্বর হয়েছিল কিন্তু আমার পছন্দ হয়নি যদি বলো কেন পছন্দ হয়নি মেয়েটা খুব হালকা ওই রকম হালকা তাই ওজন কত হলো তো ১৪২ কেজি আর গায়ের রং বাজারে কোকিলের মতো ফর্সা বন্ধ করে ছেড়েই দিলে আর খুঁজেই পাওয়া যাবে না কেন তোর বাড়িতে যাবি আমার কোনো বাড়িঘর নেই অফিসার আমি যতটুকু জানি কি অনেক বড় বাড়ির ছেলে এটাও নিশ্চয়ই জানেন কি জন্য জেলে এসেছি হ্যাঁ আমি জানি তুমি প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার ২০ বছর ভাইকে খুন করেছ সমাজের চোখে আমি একজন অপরাধী আমি খুনি সমাজ আমাকে ঘিরে ফেলে করে ঘিরে যা বাবা চুলদারি কেটে পাগলে বেশ ছেড়ে ভালো মানুষ হয়তো দেখি আমি আবার যাই আমার আবার বেশি খিদে গেলে নাক থেকে প্রচন্ড সর্দি আসে আসি বস অফিসার তো বলে গেল চুল দাড়ি কেটে পাগলের বেশ ছেড়ে ভালো মানুষ হতে কিন্তু আমি তো আমার এই পাগলের বেশ ছাড়বো না কারণ আমি যদি ভালোভাবে ওই আবার জমিদারি বিলাতে ঢুকি এই ভূতনা দত্ত হয়ে তাহলে ওই বিপ্লব দত্ত আমাকে সহজে ছাড়বে না কারণ আমার বাবা মৃত্যুর সময় পুরো সম্পত্তি আমার বইয়ের নামে উইল করে গিয়েছে তাই তো এতদিন বিপ্লব দত্তর খেলা খেলেছে এবার খেলবো আমি আমার খেলা এই পাগল বেশি ঢুকবো এই গ্রামে আর ওই জমিদারি ভিলাতে তোমরা শুধু দেখতে থাকো খেলাটা কেমন খেলি আজ ১২টা বছর কেটে গেল কাল নাকি আমার ভূত জেল থেকে ছাড়া পেয়েছে কাজের মেয়েটা বলে গেল ওনাকি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তোমার কেমন খেলা তোর জীবন থেকে ১২টা বছর কেড়ে নিলে এখন আবার পাগল করি পাগল না আমি আর দেরি করবো না আমি যাবো
আমি আমার বন্ধুর কাছে যাব। হরে কৃষ্ণ, এইবার শুরু হবে খেলা। বিপ্লব বাবু, বিপ্লব বাবু বাড়িতে আছেন নাকি? কি রে গোবিন্দ, এত চিৎকার করছিস কেন, কি হয়েছে? আরে একটা ভালো খবর আছে গো বাবু। কি খবর গোবিন্দ? তোমার ছোট ভাই ভূত কাল জেল থেকে ছাড়া পেয়েছে গো বাবু। হারামজাদা, এটা একটা ভালো খবর। আরে রাজ চেঞ্জার পুরো ঘটনাটা শোনো, তারপরে বলবি। সে ছাড়া পেয়েছে ঠিক, কিন্তু সে এখন বদ্ধ পাগল। বলিস কি রে গোবিন্দ? আমি ঠিক বলছি, আমি রাস্তা দিয়ে আসছিলাম, দেখতে পেলাম সে পাগলকে নিয়ে এখন পাড়ার লোকেরা সবাই মজা করছে। বলিস কি রে? হ্যাঁ, এইবার তোমার রাস্তা পুরো ফাঁকা হয়ে গিয়েছে, পাগল ভাইকে বিয়ে দিয়ে ওই সম্পত্তিটার মালিক তুমি হয়ে যান। এইবার এই পুরো সম্পত্তির মালিক হবো আমি। ওই সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও বাবা বিপ্লব। মাস্টার মশাই আপনি? হ্যাঁ, আমার এখন সম্পর্ক কিন্তু মাস্টার মশাই, বিয়ের পরে তোমার ভাইজি যদি রাজি না হয় তখন কি হবে? বলি টাকা কি আর গাছে ফলে? পুরো বয়সে এত টাকা নিয়ে করবেন টা কি? গোবিন্দ চুপ কর। মাস্টার মশাই, আপনি আমার আপনার টাকা সময় মতো পেয়ে যাবে। আমার 500 টাকা মাইনে দিতে তোমার গায়ে বেঁধে যায়, আর ওনার জন্য 5 লাখ। আচ্ছা ঠিক আছে, কাজটা হোক ওর মাইনে বাড়িয়ে দেবে। মাস্টার মশাই আপনি কাজটা মনে রাখবেন। এইবার শুধু সময়ের অপেক্ষা, আর কিছুদিনের মধ্যে এই পুরো সম্পত্তির মালিক হবো আমি। কিন্তু তার আগে ওই বুড়িটাকে ঠিকানা করতে হবে। চল গোবিন্দ। বারো বছর কেটে গেল, সব কিছু যেন পাল্টে গিয়েছে। এ গ্রাম, এই গাছপালা, সব কিছু যেন পাল্টে গিয়েছে। শুনলাম শুনলাম নাকি আজ নাকি ভূতরা জেলখানা থেকে বাড়ি ফিরেছে। যাই একটু গিয়ে দেখা করে আসি। গিয়ে বলবো ভূতদা, ঝিলিক দিদি আউদ্র তোমার অপেক্ষা হয়ে আছে, যাই দেখি। ও বাবা, কত বড় বাড়ি দেখো, এত বড় বাড়ি আমি কোনোদিন দেখিনি। কত আলো, কি নরম বিছানা, গতি 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 গতি, আমার কি আনন্দ হচ্ছে, কি আনন্দ, কি আনন্দ। লোক সবাই আমার পাগল বলছে। ধরো সব ভালো আছে তো? যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তোমরা আমায় পাগল বলো ধন্য হই সে পাগলামি। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তোমরা আমায় পাগল বলো ধন্য হই সে পাগলামি, ধন্য হই সে পাগলামি। তাহলে কি খাবি বল? আমি এই বড় বড় ঘোড়ার ডিম খাবো।
বড়ার ডিম খেতে আমার বেশ ভালো লাগে। বাবা খেনে খাবো না বললাম তো, আমি খাবো না, আমি খাবো না, আমি এই বড় বড় ঘোড়ার ডিম খেতে আমার খুব ভালো লাগে। বাবা তোমার সঙ্গে একটা কথা আছে তাই। দাদা আরে 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 তুমি তোমার ফোন কেন কি মারবো না একটা বসার। আরে বিপ্লব বাবু ওই পাগলটা কি মেরে কোনো লাভ হবে? আরে সেলিম এতদিন পরে এ বাড়িতে কি মনে করে? শুনলাম ওই ভূতদা আজকে বাড়ি ফিরেছে তাই একটু দেখা করতে এলাম। যাই হোক যার জন্য আসে মা, আগামী বছর ভূতর বিয়ে। কি বলছো বড় খোকা, এই অবস্থায় ছোট ভাইকে চিকিৎসা না করে তুমি বিয়ের ব্যবস্থা করছো? ও সব তুমি বুঝবে না মা, আগামী বছর ভূতর বিয়ে। কিন্তু কিন্তু বিয়েটা বা কার সঙ্গে? ওই নিরঞ্জন মাস্টার ভাইজির সঙ্গে। আমি মাস্টারকে বলে সব ঠিকঠাক করে রেখেছি, মনে রাখবে আগামী পরশু ওদের বিয়ে। আমি গেলাম তার। আমার সব কিছু যেন গড়বের লাগছে। আমার জানার মতে ওই নিরঞ্জন মাস্টারের কোনো ভাইজি নেই। আমার তো বড় ভয় হয়, ও নতুন করে কোনো চক্রান্ত করছে না তো ওদেরকে ফাঁসানোর জন্য? না মাসি তুমি ও নিয়ে কোনো চিন্তা করবে না, আমি এক্ষুনি যাই মাস্টার মাসাইয়ের কাছে জিজ্ঞাসা করবো। যাই এই আসল সত্যিটা কি একটু গিয়ে জিজ্ঞাসা করে আসি। চল বাবা কেন চল, ওরকম পড়ে না বাবা, চল ঘোড়ার ডিম দেবে তো। আচ্ছা বাবা তুই যা চাইবি তাহলে চল। সমস্ত আয়োজন হয়ে গেছে, এবার ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে হয়। সেলিমটা কোথায় গেল, সে যে এলো না। এই তো মাস্টারমশাই আমি চলে এসেছি। যা বলেছি মনে আছে তো? সব রেডি মাস্টারমশাই সব রেডি। ঠিক আছে তাহলে চলো। ঠিক আছে আজ আমার বিয়ে, কি আনন্দ কি মজা। আমার বিয়েতে তোমরা কিন্তু আসবে বলে দিল, কি মজা হবে, আমার বউ আসবে বউ। গোবিন্দ বিয়ের সরঞ্জাম সব তৈরি তো? হ্যাঁ সব তৈরি, কিন্তু পাওনা আনতে হবে। কিন্তু মাস্টার মশাই ওর ভাইজিকে নিয়ে এক হলো না, 5 লাখ টাকা নিয়ে তোমার ভাইজিকে আনে। তোমার টাকা কিন্তু সব জল বাবু। আলা তাহলে আমি ওকে ছাড়বো না। কি মজা কি মজা, আমার বিয়ে হবে কি মজা কি মজা। এত লেট করছো কেন, এখন আসছো না কেন? আমরা চলে এসেছি বিয়ের কাজ শুরু করো। পুরুষ মশাই সিঁদুরটা পরিয়ে দাও। বাবা বিপ্লব জানি বয়স হয়েছে মরে যাব, বয়স হয়েছে মরে যাব, তাই একটা পাপুন্ডির কাজ করে যায়, তাই ওই ভূতর প্ল্যান অনুযায়ী সব করেছে। আর মানে ভূত সব প্ল্যান তো কি দাও? হ্যাঁ বাচ্চা ও প্ল্যান আমার, আমি জানতাম আমি যদি ভালোভাবে এই জমিদারি বিলাতে ফিরে আসি
তুই আমাকে শান্তিতে থাকতে দিবি না রে বিপ্লব দত্ত। তাই তো ওই মাস্টার আর ছেলেপিলে সঙ্গে নিয়ে একটা পরিকল্পনা করে আমার এই চক্রান্তটা করেছি। তুই কি ভাবছিস সারা জীবন তুই একা খেলবি, আমরা একটু খেলবো না? দেখলি তো এই ভূতান দত্ত খেলা জানে। হতে পারি, হতে পারে আমাদের দুজনের মা আলাদা, কিন্তু বাপটা তো একই, বাপটা তো একই। খেলাটা কেমন খেললাম বল বিপ্লব দত্ত, খেলাটা কেমন খেললাম, খেলাটা কেমন খেললাম বল বিপ্লব দত্ত, খেলাটা কেমন খেললাম। আমি কালীর ভক্ত বিপ্লব দত্ত, কালী খাই পাটা রক্ত, আমি খালি মানুষের রক্ত। আমি তোকে ছাড়বো না বলে দিলাম। এতদিন তোমার নামে অনেক অভিযোগ শুনেছি, তাই প্রমাণের অভাবে কিছু করতে পারিনি, আজ তোমাকে আমি হাতে নাতে প্রমাণ অ্যারেস্ট করলাম। সান্ডে মতো লাস্টটা তুমি গাড়ি তোলো, আমি বিপ্লব বাবুকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার। থামো অভিশাপ, থামো 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 থামো। ভূত তুমি মরনি, ভূত তুমি মরনি, মরনি কেন, মরে গেলে ভালো হতো হতো। ভূত তুমি মরনি, মরনি এই শালা বিপ্লব দত্ত এরকম কিছু একটা করবে আমি জানতাম, তাই তো ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট পরে এসেছি। আর তাছাড়া তাছাড়া গুলিটা করেছিল ঠিক, কিন্তু আমার পগলের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে, তাই গুলিটা আর লাগলো না। কি গো সব, বলেছিলাম না এই অশান্ত পৃথিবী আবার একদিন শান্ত হবে, এই অশান্ত পৃথিবী আবার একদিন শান্ত হবে। এবার শুরু হবে আমার সুখের সংসার, বসতি আবার ডুবে ঘরে, আকাশ আলো ডুবে ভরে, জীর্ণ মত বাদশাহ ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।